प्रत्येक जेई शरीर हाथ पा अवैध भावे वृद्धि है तार जन्नो जहन्नम जथेष्ट। हराम उपाये जदि छेले मेये बड़ो है फलाफल जहन्नम। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বড় হয়, রুজি হালাল নয় যার, সে জাহান্নামে যাবে। এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি আরো বলেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ মদ হারাম করেছেন, তার মূল্য তার ব্যবসা হারাম করেছেন। ওয়া হাররামাল মাইতাতা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ মরা প্রাণী হারাম করেছেন, তার ব্যবসাও হারাম করেছেন। ওয়া হাররামাল খিনজিরা ওয়া সামানাহু, নিশ্চয় আল্লাহ শুকুর শোর হারাম করেছেন, তার ব্যবসাও হারাম করেছেন। তিনি বলেন, ওয়া হাররামাল আসনাম ও বায়াল আসনামে, পুতুল ক্রয় বিক্রয় হারাম করেছেন, যে পুতুল কাঁকড়া আপনার বাড়িতে আছে, আপনি একটা শিক্ষিত সভ্য পরিবেশের মানুষ, ছেলে মেয়েও ভালো শিক্ষিত শিক্ষিতা, বেশ দেখবেন শোকে যে কত পুতুল সাজানো আছে, কাঁকড়া সাজানো আছে, পুতুলের ব্যবসা মূর্তি ছবির ব্যবসা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এর মাধ্যমে উপার্জন পথ ও পন্থা হারাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবেউল কায়নাত, মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, ওয়ালা তাশতারুহুন্না, মেয়েদের গান বাজনা করে যারা মেয়েরা তাদের ক্রয় করো না, গান বাজনার মাধ্যম করাই করো না, ওলা তুয়াল্লে মোহন্না, গান বাজনা মেয়েদের শিখিয়ে দিও না, অসামানাহন্না হারাম, এর পথে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। দোকানে পৈতৃক সম্পত্তি বিক্রি করে দোকান চালু করেছেন, টাকাও হালাল শ্রম আছে, কিন্তু টিভি চালু আছে, ল্যাংটা মেয়ে নাচে সারা দিন, আপনিও দেখছেন, দোকানে যারা বসে আছে তারাও দেখছে, মাঝে মধ্যে চা খাচ্ছে, সব কিছুই হালাল ছিল, এ অংশ এমন হয়ে গেল সব কিছুই হারাম হয়ে গেল, সন্ধের অবকাশ নেই, একেবারেই চূড়ান্ত। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া স্কুল কলেজ চলে না, নির্ধারিত দিনে মেয়ে নাচানো ছাড়া চলে না, গায়িকা দিয়ে নেতাদেরকে সম্মান না করলে নেতৃত্ব চলে না, সারা পৃথিবী গান বাজনার সাথে জড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাফু রৌশাউকুম বিল মুগান্নিয়াত, গায়িকা দিয়ে তোমাদের নেতাদের সম্মান করা হবে, শোনো, একশফুল্লাহ আলাইহিম আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, ওয়াজাল মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে শুকুর, এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সর, এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সর, এদের করে দিবে বানর, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। কেন? গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে এই জন্য, গান বাজনা বাদ্যযন্ত্র নারীদের শিখিয়ে দিছে এই জন্য, যত মাধ্যম আছে যাতে গান বাজনা হয়, সেটা ক্রয় করা হারাম, সেটা বিক্রি করা হারাম, তার শিক্ষা মাধ্যম হারাম, তার উপার্জন হারাম, এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হারামের পৃথিবীতে সবচেয়ে বড় পথ হলো সুদ। যত পথ আছে মানুষের জীবনে পয়সাই, তার সবচেয়ে বড় পথ হলো সুদ। সুদ দিয়ে মানুষকে বেশি হারামের সাথে রুজির ব্যাপারে জড়ানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আহলাল্লাহুল বায়আ হারামার রেবা, চিরদিনের জন্য ক্রয় বিক্রয় বৈধ, চিরদিনের জন্য সুদ হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফাম মুযাফা, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ পুরুষ নারী, তোমরা ডবল হারে দ্বিগুণ হারে তিনগুণ হারে সুদ খায় না, সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো,
তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ির বিশাদাকাত, নিশ্চয় আল্লাহ তাআলা সুদের পয়সাকে সংকুচিত করেন, দানের পয়সাকে বাড়িয়ে দেন। মানুষ সুদ খেলে ভিক্ষুক হবেই হবে, আজ হোক আর কাল হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রিবা ওয়াইন কাসরাত, সুদ যদিও বেশি টাকা পয়সা করে দেয়, সুদ যদিও টাকা পয়সাকে বেশি করে দেয়, তাসিরো আকেবাত হল কাল্লা, তার শেষ পরিণতি ভিক্ষু, তার শেষ পরিণাম ভিক্ষে যাওয়া। সুদের সাথে জড়িত আছে যারা, তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। সে অর্থ সম্পদ না আপনার থাকবে না, না হয় আপনার ছেলের থাকবে না, না হয় আপনার নাতির থাকবে না। দেশে কয়েকজন মানুষ ধনী থাকবে, বাকিগুলি নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর কয়েকটা দেশ ধনী থাকবে, বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে সুদের কারণে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন মায়াকল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপটাকে জেনার সাথে সম্পৃক্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিরক সবচেয়ে বড় পাপ, তবে জেনার সাথে সম্পৃক্ত করেননি। মাকে গালি দেওয়া পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, তবে এই পাপকে জেনার সাথে সম্পৃক্ত করেননি। তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। কুমিল্লা জেলায় 20-30 বছর থেকে মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে সেই মাত্র জানে ঘটনা কি। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। এরপরও তার জেনার সাথে উল্লেখ করা হয়নি শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রেবা সাবুনা জুজান আইসার হয়ন কর জুলু মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাগুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন, আমি তার অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন রক্তের নদীতে ফেলে, বারবার নদী থেকে উঠার চেষ্টা করলে তার মুখের উপরে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদ খায় সেও অভিশাপ, যে সুদ দেয় সেও তার উপরে অভিশাপ, যে ব্যক্তি সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ, যারা সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। হমসাওয়া, সবাই তারা সমান। সুদ মহাপাপ, সুদই মানুষের হারাম উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম। প্রতারণাও হারাম, যেটা স্পষ্ট বোঝা যায় না সেটার নাম প্রতারণা। চিরদিনের জন্য প্রতারণা হারাম, চিরদিনের জন্য প্রতারণা হারাম, চিরদিনের জন্য প্রতারণা হারাম। আপনি এই পুকুরে বড় বড় মাছ ছেড়েছেন, এক একটা মাছের ওজন 30 কেজি 40 কেজি, ঘোষণা দিয়েছেন 100 টাকা দিয়ে টিকিট কিনে সারাদিন ছিপ নিয়ে মাছ মারতে পারে। সারাদিন বসে থাকলো, 100 টাকা নিয়ে নিল, কিছুই পালো না, তার নাম প্রতারণা। কয়েকটা মাছ লেগে গেল 100 টাকা দিয়ে, তার নাম প্রতারণা। প্রতারণা চিরদিনের জন্য হারাম।